আমি না আমি না ঠিক বিশ্বাস করতে পারছি না, সন্ধ্যে থেকে যা কিছু ঘটলো মনে হচ্ছে এসব অন্য কারোর জীবনে ঘটেছে, আর আমি দেখছি। স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক, কিন্তু একদিন তো তোকে মানতেই হবে, এ ঘটনা তোর জীবনেই ঘটেছে। মানুষই জীবনে এরকম অসম্মান, এরকম অপমান পায় রে, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে। একটা কথা ঠিক, তোর বরের বড় বড় কথা না অন্তত কিছুদিনের জন্য হলেও বন্ধ থাকবে, কিছুদিনের জন্য। হাসিস কেন? কি বলিস তুই অন্তরা, ওর কথা বলায় কিছু অসুবিধে? ও রোজগার করে, ওই সংসারটা ও চালায়। কে কি খাবে, কে কি পরবে, কে কিভাবে থাকবে, ওই বাড়িটা কিভাবে চলবে, সব কিছু ওর কথায় ঠিক হয়। সেরকম ভাবেই ও কাকে ভালোবাসবে, ও কার সাথে মিশবে, সেটা ওই ঠিক করবে। কেউ তোকে জোর করতে পারবে না। সত্যি তো, কে কাকে ভালোবাসবে, কে কার সাথে থাকবে, সেটাকে কেউ ঠিক করে দিতে পারে? পারে না। তুই অনিন্দ্যকে কিছু করবি না? কি করব? তুই যদি চাস থানা পুলিশ করতে পারিস, এত বড় একটা অপরাধ। না অন্তরা, আমি এতটা ছোট হতে পারবো না। ও আমার জন্য অনেক করেছে, ওর প্রতি আমি কৃতজ্ঞ ছিলাম, আর আজ থেকে আরো কৃতজ্ঞ হলাম। মানে? বারে এত কিছুর পরও আমাকে খাইয়েছে, পরিয়েছে, থাকতে দিয়েছে, বছরে দুটো করে শাড়ি দিয়েছে, বেড়াতে নিয়ে গেছে, মাসে মাসে হাত খরচ দিয়ে আমাকে পুষেছে, টেনেছেও বলতে পারিস। একজনকে না ভালোবেসে এত কিছু করা সহজ নয়, খুব কঠিন। কিন্তু আমি যা করেছি, আমি কিন্তু ভালোবেসেই করেছি রে, কোনো শুকনো কর্তব্য করিনি। আমি যা করেছি মন থেকে করেছি, ভালোবেসে করেছি। বোকার মতো কথা বলিস না শ্রীময়ী, তুই ওর লিগালি ওয়াইফ, তোকে তোর জন্য সব কিছু করতেও বাধ্য। ও যদি তোকে ডিভোর্সও করতে চাইতো না, তাহলে তো অ্যালিমনি দিতে হতো। সবসময় তো আমাকে চোখের সামনে দেখতে হতো না, রাত্রিবেলা এক বিছানা ভাগ করে নিতেও হতো না। শ্রীময়ী, তোদের মধ্যে কি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই? তিথি হওয়ার পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আসলে তিথি হওয়ার সময় আমার খুব ভারী একটা অসুখ করেছিল, একটা অপারেশন হয়েছিল, আর তখন আমি দিটিকে নিয়ে বেশ কিছুদিন একটা অন্য ঘরেও শুতাম। জুনের এন্ট্রি কবে থেকে না? দিটি হওয়ার সময়, ওই সময় আমার অপারেশনটাও হলো, আর তার ওই দু এক মাস আগে বোধহয় জুন ওদের অফিসে জয়েন করলো। হ্যাঁ, আমার মনে আছে, দিটি হওয়ার সময় জুন আমাকে হসপিটালে দেখতেও এসেছিল। ব্যাস, যেই বউ অসুস্থ হলো, বাচ্চা নিয়ে আলাদা ঘরে শুতে গেল, ওনার প্রেমিকার দরকার হয়ে পড়ল। না রে,
তা না, আসলে ওর সাথে আমার কোনোদিন মনের মিলই হয়নি। ও আমাকে মনের মানুষ বলে ভাবতেই পারিনি কখনো। কি করি বা হবে, তো কত আলাদা ওর শিক্ষা দীক্ষা, বড় হওয়া, সব কিছু তো আলাদা। প্লিজ প্লিজ তুই এই কথাটা আমাকে বলিস না, যে শিক্ষা মানুষকে ছোট করে সেই শিক্ষার আমার কাছে অন্তত কোনো দাম নেই। আমি না, আমি না তার পর থেকে ভাবার চেষ্টা করছি। তুইও ভাব অন্তরা, তুইও বুঝতে পারবি এর মধ্যে ছোট করার কি আছে। দেখ, ওর আমাকে ভালো লাগে না, ও আমাকে ভালোবাসে না, কি করা যাবে বল? তবে এখন তো কিছু করার নেই, তাই না? তিন তিনটে ছেলে মেয়ে হয়ে গেছে, আমি ওর সংসারটা দেখি, আমাকে যদি বার করে দেয় লোকে কি বলবে? সেই জন্যেই আমাকে বাড়িতে রেখেছে। কিন্তু তাই বলে ওর ইচ্ছে, ওর আকাঙ্ক্ষা, তার কি হবে? জুনের সাথে ওর মনের মিল, সেই জন্যে ও জুনের সাথে মেলামেশা করে। দেখ, আজ যদি আমরা এখানে না আসতাম তাহলে তো আমরা কিছু জানতেই পারতাম না। তাই বলে তো ওদের ভালোবাসাটা মিথ্যে নয়, তাই না? মানুষের মনের উপর তো সত্যি কারোর হাত নেই। হতেই পারে তোর সাথে ওর মিল নেই, মনের মিল নেই, তোকে ভালো নাই লাগতে পারে, কিন্তু এত তঞ্চকতা কিসের? বলতে পারতো যে আমি আরেকটি মেয়েকে, মানে জুন, তাকে ভালোবাসি। তা না বলে আমার অফিস কলিগ, আমার ফ্যামিলি ফ্রেন্ড, এইসব কথা কেন কেন? এখনো তো তাই করলো, এখনো তো বলল যে জুনের জন্মদিন পালন করার জন্যে ওরাই হোটেলে এসেছিল। একবারও কি স্বীকার করলো যে জুনের সাথে ওর ভালোবাসার সম্পর্ক? কাওয়ার্ড তো, তাকে যদি স্বীকার করতো না বুঝতাম গার্ডস আছে। আমিও সেটাই ভাবছি, জানিস তো, আমাকে ওর কিসের ভয়? আমার কাছে কেন স্বীকার করলো না? আমার কাছে তো স্বীকার করলে করতেই পারতো, তাই না? আমার যে কোনো ক্ষমতা নেই সেটা তো জানে। শ্রীময়ী, বাড়িতে গিয়ে খুব অশান্তি হবে না এসব নিয়ে? বাড়ি? কার বাড়ি? আমার? দয়া করে আমাকে থাকতে দেয় তাই থাকে, দয়া করে দুমুঠো খেতে দেয় তাই খাই। ওই বাড়িতে আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার। আর অন্তরা, তুই যে ওই আইনের অধিকারের কথা বলছিলি না, তাতে আমি খুব একটা বিশ্বাস করি না, জানিস তো। যার আমার উপর মন নেই তার উপর অধিকার বোধ ফলাতে আমার আত্মসম্মানে লাগবে। আর যাই হই না কেন, আত্মসম্মান বোধটুকুনি তো আছে, সেটাকে তো আমি গলা টিপে মেরে ফেলতে পারবো না, তাই না? ভয় পাচ্ছিস? না, আত্মহত্যা করবো বলে এরম কিছু আমি করবো না রে। আমার তিন তিনটে ছেলে মেয়েকে ভাসিয়ে দিয়ে আমি কখনো তা করতে পারি? যদিও আমার ছেলে মেয়েদের হাজার আমাকে দরকার নেই, তবু আমি যদি এমন কিছু করি লোক হাসাহাসি করবে তো বল? ওদের দিকে আঙুল তুলে কথা বলবে, ওদের মান সম্মান হানি হবে। তাছাড়া
দুদিন পর জাম্বুটার বিয়ে, আমার জীবনের কষ্টের জন্যে ওদের জীবনটা আমি কষ্টে ভরিয়ে দিতে পারি না। যদিও খুব বোকা বোকা কারণ, তবু এটা ভেবে আমি স্বস্তি পাচ্ছি যে তুই এইগুলো ভেবে অন্তত অন্য কোনো পথ বেছে নিবি না।